সময় টিভির একটি নিউজ দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার মাধ্যমে তিনি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবেন, এটি আমিও দেখেছি। আসলে পরক্ষণে আবার যখন আমি সময় টিভির ওয়েবসাইট সার্চ করলাম সেটি আর দেখিনি। আসলে আইনমন্ত্রীও এটি বলেছেন, আমি নিউজটি দেখেছি আরটিভিতে মেবি। তো আমি বলতে চাই, মাননীয় ভালো উদ্যোগী যদি এটি বলে থাকেন চমৎকার, সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। এদেশের 18 কোটি জনগণের হৃদয় স্পন্দন তাহলে হয়তো বুঝেছেন, তাই তিনি বলেছেন। হয়তো কোনো কারণে, আবার জানি না কোন কারণে সেটি মুছে ফেলেছেন। এদেশের প্রাণের দাবি, এদেশের মানুষের দাবি, কোনো রাষ্ট্র বহির্বিশ্বের দাবি না। বহির্বিশ্বের দাবি মানার দরকার নেই, এই রাষ্ট্রের জনগণের দাবিটা মানুন। এই রাষ্ট্রের জনগণ যেভাবে ভালো থাকুন সেটা চিন্তা করুন। এই রাষ্ট্রের জনগণ যেভাবে তার জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই সুযোগ তৈরি করে দিবে, এটা যে কাহোরই দায়িত্ব কর্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই কাজটি করেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন, ইতিহাস মনে রাখবে, জনগণ তাকে মনে রাখবে, জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। আপনারা দেখেন ইতিমধ্যে এই যে সরকারের কর্মকাণ্ড, বিভিন্ন সরকারের যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডের পরে আমরা দেখেছি মার্কিন ভিসানীতি এসেছে। আমি স্যালুট জানাই আজকে, দেখেন পরক্ষণে আজকে যারা ক্ষমতাশীল আছেন তাদেরই সকলে কিন্তু এক একজন এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী বলছেন 20 লক্ষ না 20,000 কিলোমিটার পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার দরকার নেই। আবার কেউ কেউ বলছেন মার্কিন ভিসানীতি দেওয়াতে ভালো হয়েছে। আবার কেউ কেউ বলছেন বিরোধী দলের উপরে খুব খড়ক নেমে আসবে। আমরা কোন সবাই এই রাষ্ট্রের জনগণ, আমরা বলতে চাই এই রাষ্ট্রের জনগণ সবাই, বিরোধী দল বলেন, ক্ষমতাশীল বলেন, অন্য যারা আছে সবাই তো এই রাষ্ট্রের জনগণ। তাহলে প্রথমত এটি আমরা কখনোই চাই না, আমার রাষ্ট্রের উপরে ভিসানীতি আসুক। কিন্তু পরক্ষণে কি দেখছি, এই ভিসানীতি আসার কারণে একটি ভালো দিক দেখেছি, অনেকগুলো ভালো দিক দেখেছি। সেই জন্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই, প্রত্যেকটা রাষ্ট্র আজকে ভিসা নিষেধাজ্ঞা দেখ, আমাদের কোনো ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা দরকার নেই, স্যাংশন দরকার নেই। মার্কিন ভিসানীতি যেভাবে দিয়েছে প্রত্যেকটা রাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেন আমাদের, আমাদের ক্ষতি হবে না। আমাদের বলতে যারা সাধারণ জনগণ, যারা সৎ আমলা, সৎ পুলিশ অফিসার, সৎ রাজনীতিবিদ, সৎ ব্যবসায়ী, সৎ মানুষ, তাদের কিন্তু অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এটাই তো ভালো রাষ্ট্রের জন্য। আজকে দেখেছেন আমেরিকা থেকে টাকা এসে শুরু হয়ে গেছে, রেমিটেন্স বেড়ে গেছে, তাহলে এটাকে আমার রাষ্ট্রের জন্য ভালো না ভাই? কোথা কোন রেমিটেন্সগুলো, যেগুলো দুর্নীতি করে পাচার করেছিলেন আমেরিকায় সেগুলো আসতে শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় দেখেছি আমি, কানাডাও ইতিমধ্যে অঘোষিত মার্কিন নিষেধাজ্ঞার আদলে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। এটি অপ্রত্যাশিত, অর্থাৎ আপনি ভিসার জন্য আবেদন করলে সেগুলো বাতিল হয়ে যাবে। তার মানে কাদের বাতিল হবে? অবৈধ রাজনীতিবিদদের, অবৈধ সিন্ডিকেটদের, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের, সৎ মানুষের কিচ্ছু হবে না। আমরা এটাই চাই, সব রাষ্ট্র আমাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেখ। আমি আহ্বান করছি, ওই যে বেগমপাড়ার বাড়ি তৈরি করছেন সন্তানের নামে, স্ত্রীর নামে, শালাশালীর নামে, কোনো কাজ হবে না, সব কিছু শেষ হয়ে যাবে, কোনো ধান্দাবাজি থাকবে না, সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, জনগণের কে কষ্ট দিয়ে যারা টাকা উপার্জন করেন সেই টাকা কোনো কাজে আসবে না, না আসবে আপনার ব্যক্তির, না আসবে রাষ্ট্রের, না আসবে সমাজের। তাহলে কার কারণে করছেন এসব? ইতিমধ্যে আপনারা দেখেছেন সিঙ্গাপুরের ভিসা বাতিল হয়ে গেছে অনেকের, ইতিমধ্যে আপনারা দেখেছেন চিকিৎসা করতে যাওয়ার জন্য সেখানেও ভিসা বাতিল করে দিয়েছে। ফ্রান্সে আপনি কান চলচ্চিত্র উৎসবে কেউ যেতে পারেনি, এই যে রাষ্ট্রে কারা তাহলে? তারা নিশ্চয়ই দুর্নীতিবাজদের ভিসা বাতিল করছেন, অবৈধ ব্যক্তিদের ভিসা বাতিল করছেন। আমি সাধুবাদ জানাই এটাকে, আওয়ামী লীগও সাধুবাদ জানিয়েছে। আপনারা দেখেছেন ফিটার হাসের সাথে মিটিং করেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারা সাধুবাদ জানিয়েছেন। তাহলে আমরাও জানাই, কারণ আমার রাষ্ট্রের জন্য মঙ্গলজনক, রাষ্ট্রের জন্য যেটা ভালো, আমার দেশ মাতৃকার জন্য যেটা ভালো, আমি সেটাই আহ্বান করব। আজকে এই ভিসানীতির কারণে আজকে দেখেন এখন গুলি করে মানুষ মারছে না, আজকে র‍্যাপকে স্যাংশন দেওয়ার পরে একটি হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে না। তাহলে কি আমি বলতে পারি না এই স্যাংশন ভালো, ভালো কাজে দিয়েছে? না হলে তো আমার অনেক ভাই হয়তো মৃত্যুবরণ করতো, অনেক বন্ধু মৃত্যুবরণ করতো, অনেকের সন্তান হারা হতো, বাবা হারা হতো, মা হারা হতো, সেটি বন্ধ আছে তো ভাই, অসুবিধা কী? একটি অনৈতিক কর্মকাণ্ডের একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা কখনো প্রশ্রয় দেই না, দিব না। আমার রাষ্ট্র সরকার যদি আমরা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, এনডিএমএ সরকার যদি প্রতিষ্ঠা করতে পারি, এই বিষয়গুলো প্রথমত আমরা উপযুক্ত জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। দেখেন এই রাষ্ট্রের জন্য যে কাজগুলো ভালো, সংসদে আজকে কারা আছে আপনারা জানেন? একটা ক্ষমতাশীল দল আছে, দলের সাথে আরেকটা গৃহপালিত দল আছে, এই দল দিয়ে তো রাষ্ট্র কে চিহ্নিত করা যায় না। তার জন্য আমরা বলবো শুধু সংসদে যারা আছে তাদের নিয়ে সরকার না,
এই রাষ্ট্রের যারা অনেক সুশীল সমাজ আছে, অনেক ভালো লোক আছে, অনেক রাজনীতিবিদ আছে, নাম করা ব্যক্তিবর্গ আছে, নিবন্ধিত দল আছে, সবাইকে নিয়ে বসে রাষ্ট্রের যেটা মঙ্গল হয় একটা মঙ্গলজনক সমাধানের দিকে যাবেন। এখানে কোনো প্রতিযোগিতা নয়, এখানে প্রতিহিংসা নয়, একটা সমাধানের দিকে যাবে রাষ্ট্র। আমরা সেটাই প্রত্যাশা করি একজন তরুণ প্রজন্মের দিকে, তরুণ প্রজন্মের একজন কর্মী হিসেবে সেই প্রত্যাশাটাই আমরা করি। এই পরিবেশ যদি ভালো না থাকে, দেড় যদি বারযোগ্য না হয়, আমি আপনি কেউই কিন্তু ভালো থাকবো না। আজকে দেখেন ঢাকা শহরে যে সীসার পরিমাণ, বাতাসে যে সীসার পরিমাণ, আজকে অযোগ্য হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, রোগে ভুগছে, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, এই যে কারণগুলো, এগুলো আসলে ভাববার সময় এসেছে। কিন্তু এগুলো সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভাবা উচিত, সে অনুযায়ী কাজ করা উচিত, সেটি করছেন না। আপনারা দেখেছেন এই মেয়র মহোদয় কিন্তু বারযোগ্য ঢাকার ওয়াদা করেছিলেন, কিন্তু এই দেশের জনগণকে, এই ঢাকা শহরের জনগণকে বলেন আজকে বারযোগ্য ঢাকা কি হয়েছে? তিনি কি দায়িত্ব, তিনি দায়িত্ব নেওয়ার পরে একটি কাজ কি বলতে পারবেন তিনি দায়িত্বশীলতার সহিত করেছেন? একটি ভালো কাজের উদাহরণ দেন, একটি ভালো কাজ কিন্তু তিনি করেননি, যেটি জনগণ সে ভালো থাকতে পারে, একটি কাজও করেননি। পক্ষান্তরে মার্কেটগুলোকে পোড়া দিয়েছেন, বিভিন্নভাবে ধ্বংস করেছেন, খালগুলো একটা অবৈধ খালকে দখলমুক্ত করতে পারেননি, একটি মাঠকে দখলমুক্ত করতে পারেননি, একটি গাছ কাটা বন্ধ করতে পারেননি, এই পরিবেশটাকে আরও ধ্বংস করে দিচ্ছেন, বাসযোগ্য করে দিচ্ছেন। তাহলে বাসযোগ্য ঢাকা গড়ার ওয়াদা করেছিলেন, আজকে বাস অযোগ্য করছেন কেন? কার স্বার্থে, কার স্বার্থে, কার কারণে এটি করছেন আপনারা? আজকে দেখেন এই মেয়র মহোদয় তার যে দায়িত্ব এই ঢাকা শহরকে সুরক্ষিত করা, সেটি না করে তিনি যখন কি করেন, একবার আদালতে যান, বিচারপতিকে লাথি মেরে বের করে দেন, আবার কি করেন সুশীল সমাজকে সেই বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন, আবার কি করেন সেই বিভাগীয় সমাবেশ মমতা ভাইকে বলে বন্ধ করে দেন, এই হচ্ছে ওনার। আরে বাবা, এই কি আপনার দায়িত্ব? একটা অবৈধ খালকে মুক্ত করেন না, একটি মাঠও কিন্তু অবমুক্ত করেননি এই ঢাকা শহরের জনগণের জন্য। আপনি পরখ করে দেখেছেন আলিয়া মাদ্রাসা থেকে এসেছেন কি করতে, মাঠ দখল করতে, ছাত্র দড়িয়ে পাথর মেরে তাকে বের করে দিয়েছে। বাসযোগ্য ঢাকা যদি না করতে পারেন, এই শহরটা আপনারও বসবাস, এই শহরটাকে বাসযোগ্য করতে হবে তো ভাই, তা না করে শুধু বেশি বেশি ফাল মারছেন আপনি। এত ফাল মারবেন না, এত ফাল মারা ভালো না, জনগণের হৃদয়ে যদি ঠাঁই না নিতে পারেন ভবিষ্যৎ খুব খারাপ আছে, সেটা আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন। আমি যদি দুই মেয়রের তুলনা করতে চাই, তাও কিছুটা ভালো আছে আতিক সাহেব, সে তো রাজনীতিবিদ না, একজন ব্যবসায়ী। আপনি রাজনীতি পরিবারের সন্তান, আপনার রক্তে রাজনীতি, আপনি কি করছেন রাজনীতিবিদদের কলঙ্কিত করছেন, আপনার চেয়ে তাও কিছু ভালো কাজ করছে মেয়র আতিক কিছু? এই যে 3 কোটি বসবাস, জনগণের বসবাস ঢাকা শহর, এখানে কি 3 কোটি মানুষের চাপ নেওয়া সম্ভব? কি করছেন? দুর্নীতি করে টাকা পাচার করলে সেগুলো রক্ষা হবে না, ইতিমধ্যে আপনারা দেখেছেন, রেহাই পাবেন না, কারো রেহাই হবে না, যে কেহই যিনি খারাপ করবেন তিনি কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তাই আমি বলছি এই বাসযোগ্য ঢাকা করতে হবে, বাসযোগ্য বাংলাদেশ করতে হবে, আমার সন্তান আপনার সন্তানের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়া আমাদের প্রত্যয়, আমার মহান নেতা জননেতা বাবু আজ্জাজের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য ওয়াদা করলাম একটি বাসযোগ্য বাংলাদেশ করবে ইনশাআল্লাহ, যদি জনগণের ক্ষমতায়ন হয়, জনগণ যদি আমাদেরকে সংসদে পাঠায় ইনশাআল্লাহ, এদেশের মানুষকে বাসযোগ্য ঢাকা কীভাবে করতে হয় আমরা প্রমাণ করে দেখিয়ে দিব, আমরা প্রমাণ করে দেখিয়ে দিব। একটি ভালো কাজ করেননি আপনারা ক্ষমতায় এসে, বাসযোগ্য ঢাকা করবেন ওয়াদা করেছিলেন, ওয়াদা ভঙ্গ করেছেন, মুনাফিকি কাজ করেছেন আপনারা, এই মুনাফিকিতার জন্য পরকালে জবাবদিহি করতে হবে। জনগণের কাছে যদি জবাবদিহি না করেন, করতে হবে, মনে রাখবেন পার পাবেন না। ফালাফালি বন্ধ করে আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করুন। আজকে গরমে হিট অফিসার নিয়োগ হয়েছে, কাজ কি দেখেছেন আমাদের? এই হিট অফিসারের একটি কাজও কি আপনারা বলতে পারবেন? প্রিয় সাংবাদিকবৃন্দ, একটি কথা, একটি কাজও করছে বলতে পারবেন? তাহলে কী কারণে হিট অফিসার নিয়োগ দিয়েছে? হিট অফিসার যদি হিট নিয়োগ এই কমাতে নাই পারে, তাহলে লাভ হবে কি বলেন? কি লাভ হবে জনগণের? তাই জনগণের কথা ভাবুন, কষ্টের কথা ভাবুন, এই ঢাকা শহরকে বাসযোগ্য করুন, অবৈধ খালগুলো, মাঠগুলো, নদীগুলো দখলমুক্ত করুন, পরিবেশটা তৈরি করে দিন, মানুষ যেন নিঃশ্বাস নিতে পারে প্রাণ ভরে, সেই প্রত্যাশা রাখবেন।